আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, আগামী দুই সপ্তাহের মধ্যেই জামাত ইসলামীকে নিষিদ্ধ করতে আইনি প্রক্রিয়া শুরু হবে। শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মিলনায়তনে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় একথা বলেন আইনমন্ত্রী। যে সমস্ত রাজনৈতিক দল এ সমস্ত কাজ করছে, আমি বলবো যে সেই সমস্ত রাজনৈতিক দলের আমাদের সংবিধান এবং আইন অনুযায়ী তাদের রাজনৈতিক দল হিসাবে নিবন্ধিত হওয়া বা নিবন্ধন বজায় রাখার কোনো অধিকার নেই। সর্বোচ্চ আদালত যদি আইন দেখে, সংবিধান দেখে এরকম রায় দেয় যেটা নিবন্ধিত থাকা বা নিবন্ধিত হওয়ার কোনো কারণ নাই এবং এই নিবন্ধন বাতিল হবে, তাহলে নিশ্চয়ই সেই মর্মে কার্যক্রম গ্রহণ, এটা হয়তো সহসাই দুই এক সপ্তাহের মধ্যে শুনানি শেষ হয়ে যাবে।